এক বছর ধরে বিল মেটানো হচ্ছে না, কাজ শেষ হওয়া সত্ত্বেও চুক্তি করা হচ্ছে না। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ জুড়ে মোট চার জায়গায় লাগানো হয়েছে এরকম ফ্লেক্স। জেলা পরিষদের একেবারে মেন গেটেই টাঙানো হয়েছে ফ্লেক্স। এছাড়াও সভাধিপতি ও সহ সভাধিপতির অফিসের একেবারে সামনেও লাগানো হয়েছে ফ্লেক্স। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের ঠিক এই অংশে বসেন সভাধিপতি উত্তরা সিংহ হাজরা এবং তার ঠিক পাশের অফিসেই বসেন সহ সভাধিপতি অজিত মাইতি, যিনি পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর। আর ঠিক এই অফিসের সামনে, একেবারেই সামনে বলা যেতে পারে, যে বাগান রয়েছে সেই বাগানের প্রাচীরের উপর এইভাবেই পড়ল ঠিকাদারদের তরফ থেকে ফ্লেক্স। ওই ফ্লেক্স নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি কোনো ঠিকাদার, তবে তাঁদের পাশে দাঁড়িয়ে তৃণমূল পরিচালিত জেলা পরিষদকে নিশানা করতে ছাড়েনি বিজেপি। দেখুন, তোলামূল কংগ্রেস মানেই হচ্ছে কাঠমান্ডু, সেই জন্য জেলা পরিষদের টাকা ঠিকাদারদের আটকে দেওয়া হয়েছে, স্টেট ফান্ড রিলিজ করা হচ্ছে না। সেই নিয়ে মেদিনীপুর তোলপাড় হচ্ছে, শুধু মেদিনীপুর নয়, সব জায়গায় তোলপাড় হচ্ছে, কারণ কাঠমান্ডু বেশি পাচ্ছে না তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী এবং জেলা পরিষদ যারা আছেন তারা, সেই জন্যই এই অসন্তোষ। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি হলেন গড়বেতা তৃণমূল বিধায়ক উত্তরা সিংহ হাজরা এবং সহসভাধিপতি হলেন পিংলা তৃণমূল বিধায়ক অজিত মাইতি। ঠিকাদারদের দাবি দেওয়ার বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি। জেলা পরিষদের সব এজেন্সি নিয়ে আমি এইসব কিছু জানি না, কে কি করেছে, কে বিল পেয়েছে, কে বিল পায়নি, প্র্যাকটিক্যালি আমি এগুলো ডিল করি না। তবে ওরা যখন বলেছেন আমি দেখবো, এডিএমএ এদের সঙ্গে কথা বলে দেখবো, বা অফিসের যারা বিল করেন তাদের সঙ্গে কথা বলে দেখবো হোয়াট ইজ হোয়াট। সংবাদ মাধ্যমের সামনে কোনো ঠিকাদার মুখ না খুললেও কয়েকদিনের মধ্যে বিল না মেটালে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে উল্লেখ করা হয়েছে ফ্লেক্সে। এখন জেলা পরিষদ কি পদক্ষেপ করে সেটাই দেখার। সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। বিজেপির প্রতীকে লোকসভা ভোটে জিতে তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে ফিরেছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তাকে নিয়ে এবার কটাক্ষের সুর শোনা গেল দলেরই সাংসদ সৌগত রায়ের মুখে, যিনি অর্জুনের পাশের লোকসভা দমদমের সাংসদ। তৃণমূলে ফেরার পর থেকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশের সঙ্গে অর্জুনের বিবাদ সামনে এসেছে। এই পরিস্থিতিতে ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর বিজয় সম্মেলনের অনুষ্ঠানে নাম না করে দলীয় নেতৃত্বের একাংশকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন অর্জুন সিং। কেউ কেউ বলে আমি 2019 সালে বিজেপি হয়ে দাঁড়িয়েছিলাম, তো জিতলাম কি করে? কিছু মানুষের বিরুদ্ধে তো মানুষ আমাদের ভোট দিল, যারা এখানে রাজনীতি করছিল তাদের বিরুদ্ধেই কিন্তু ভোট হয়েছিল। তারপর অর্জুন সিংকে কটাক্ষে বিদ্ধ করলেন সৌগত রায়, প্রশ্ন তুললেন ব্যারাকপুরের সাংসদদের ক্যারিশমা নিয়েই। দলের বিরুদ্ধে চোরাস্রোত আছে বলেই আমি 2019 জিততে পেরেছিলাম, এটা কি বলবেন? ওই সময় হিন্দি ভাষী লোকেদের মধ্যে একটু নরেন্দ্র মোদীর প্রভাব ছিল, দলের কোনো চোরাস্রোত ছিল অর্জুন সিং এখনো তৃণমূলে এসছে, তৃণমূলের সমর্থনে জিতবে, আগের বার নরেন্দ্র মোদীর সমর্থনে জিতেছে। উনি কার সমর্থনে জেতেন? নিজে চালুনি হয়ে চুচের দোষ ধরতে যাচ্ছেন, কার কত দম আছে জানা আছে, যাই হোক আছেন এক জায়গায়, নিজেরাই সমাধান করে নিন। সৌগত রায় মন্তব্য নিয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে ফোন ধরেননি অর্জুন সিং। সমীরণ পাল ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।